প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর জ্যামিতির উপপাদ্য পাঁচ নিয়ে কথা বলবো। উপপাদ্য পাঁচের বিষয়বস্তু হল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা জানি যে কোনো চতুর্ভুজের দুটি কর্ণ থাকে। তো রম্বস একটি চতুর্ভুজ এবং রম্বসেরও দুটি কর্ণ থাকবে। তো আমাদেরকে প্রমাণ করতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। দ্বিখণ্ডিত তো সমানভাবে দ্বিখণ্ডিত করবেই কর্ণগুলি, এবং অন্তর্ভুক্ত কোণ হবে প্রত্যেকটি এক সমকোণ। তার মানে আমরা মনে করি এ বি সি ডি একটি রম্বস, এ সি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, মানে এই এসি কর্ণ আর বিডি কর্ণ দুইটাই সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এও সমান ওসি আর ওডি সমান ওবি। তাহলে আমরা লিখব ওএ ইকুয়াল টু ওসি এবং ওবি ইকুয়াল টু ওডি। এই হলো একটা। আরেকটা কি, কেমনভাবে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সমকোণে, তার মানে এই যে কোণগুলি উৎপন্ন হয়েছে, এই কোণ, এই কোণ, এই প্রত্যেকটা কোণই হবে সমকোণ। তাহলে আমরা কী লিখব, এবং এ ও বি কোণ, এ ও বি কোণ সমান বি ও সি কোণ সমান সি ও ডি কোণ সমান এ ও ডি কোণ সমান এক সমকোণ। তাহলে এই দুইটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। একটা হলো যে কর্ণদ্বয় সমান ভাগে পরস্পরকে ভাগ করবে, আরেকটা হলো যে কোণ উৎপন্ন হয়েছে চারটা, এখানে প্রত্যেকটা কোণেই এক সমকোণ হবে। তো প্রমাণ, প্রমাণের মধ্যে আমরা প্রথমেই বলবো যে এ বি সি ডি একটি রম্বস। রম্বস কাকে বলে? রম্বস হলো যে সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান তাকে রম্বস বলে। তাহলে রম্বস একটি সামান্তরিক। যদি সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেহেতু এ বি সি ডি রম্বস, তাই এটি একটি সামান্তরিক। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং আমরা বলতে পারি ওএ সমান ওসি এবং ওবি সমান হইল ওডি। এটা আর আমাদের প্রমাণ করার দরকার নাই, যেহেতু রম্বস একটি সামান্তরিক আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব এখানে এসি কর্ণ এবং বিডি কর্ণ দুটি
এই অয়ে সমান ওসি হবে আর ওবি সমান ওডি হবে। শুধুমাত্র রম্বস একটি সামান্তরিক হওয়ার কারণেই তার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমরা আগেই প্রমাণ করেছি। যেমন উপপাদ্য তিন, উপপাদ্য তিনের বিষয়বস্তু ছিল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু রম্বসও একটি সামান্তরিক, তাহলে তার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, আমরা এটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় প্রমাণটির ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি এর মধ্যে আমরা কি পাই, আমরা পাই এখানে এইটুকু সমান হইল এইটুকু, মানে কি ও এ আর ও সি সমান আমরা পাইলাম এটা। তারপরে ও বি হইল দুইটি ত্রিভুজের সাধারণ বাহু, আবার এই বিসি বাহু সমান হইল এ বি বাহু। যেহেতু এটা রম্বস, তাহলে আমরা লিখতে পারি কি এ বি ইকুয়াল টু বিসি, তারপর ও এ ইকুয়াল টু ও সি এবং ও বি ইকুয়াল টু ও বি। তাহলে আমরা কি জানি যে একটি ত্রিভুজের তিন বাহু যদি অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এও বি সর্বসম ত্রিভুজ বিওসি। এখন যদি সর্বসম হয়, তাহলে বাকি বিষয়গুলি যেগুলি আছে সেগুলিও সমান হবে, কারণ আমরা জানি যে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য তিনটি বিষয় আমার লাগে। আর একটি ত্রিভুজের ছয়টি অঙ্গ, তার মধ্যে তিনটি নিয়ে আমরা সর্বসমতার প্রমাণ করি, সর্বসমতা প্রমাণ করতে পারলে বাকি তিনটা সমান হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো কি যে এই কোণটা এই কোণের সাথে সমান। তো যেহেতু ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি সর্বসম, সুতরাং এ ও বি কোণ, এ ও বি কোণ সমান হবে বি ও সি কোণ। কিন্তু এরা একই সরল রেখার কোনো এক বিন্দুতে অবস্থিত, এক বিন্দুতে সৃষ্ট। তাহলে আমরা জানি যে কোনো একটি সরল রেখা, যেমন এটা একটা সরল রেখা, এখানে যদি আমরা দুটি কোণ উৎপন্ন করি, তাহলে এই দুটি কোণের সমষ্টি হইল দুই সমকোণ। কেন? সেটা হলো সরল কোণ, সরল কোণ হইল দুই সমকোণ। এখন এই সরল কোণ, এই সন্নিহিত কোণ দুইটা যদি আবার পরস্পর সমান হয়, তাহলে এরা প্রত্যেকেই এক সমকোণ। একই সরল রেখায় এরা একই সরল রেখায় কোনো এক বিন্দুতে অবস্থিত, সুতরাং এও বি কোণ সমান বিওসি কোণ সমান এক সমকোণ। তাহলে আমরা পাইলাম কি এই এ ও বি কোণ আর বি ও সি কোণ এই দুইটা কোণ এক সমকোণ করে। তাহলে অনুরূপভাবে ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ সিওডি এ প্রমাণ করা যায় বিওসি কোণ সমান সিওডি কোণ সমান এক সমকোণ।
সুতরাং কর্ণদ্বয়ে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণিত তাহলে আমরা কি পাইলাম যে এবিসিডি একটি রম্বস। প্রথমেই আমরা দেখাইলাম কি যেহেতু সে একটি সামান্তরিক রম্বস, একটি সামান্তরিক, আর উপপাদ্য তিনের মধ্যে আমরা পাইছি কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেহেতু এবিসিডি রম্বসটিও একটি সামান্তরিক অতএব তার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ অয়ে ইকুয়াল টু ওসি ও বি ইকুয়াল টু ওডি আমরা এটা পাইলাম। তারপরে ত্রিভুজ এ ও বি আর বি ও সি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুইটা ত্রিভুজ আমরা নিলাম, সেই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা পাইলাম কি এ বি সমান বি সি, কারণ হলো রম্বসের প্রত্যেকটি বাহু সমান। আবার ও এ ইকুয়াল টু ও সি, এটা আমরা সামান্তরিক বলে পাইলাম। তারপরে ও বি বাহু হইলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ বি ও সি সর্বসম হলো, অতএব এই কোণ সমান এই কোণ, কিন্তু এরা রৈখিক যুগল কোণ এবং কোনো এক বিন্দুতে অবস্থিত, অতএব এরা প্রত্যেকেই এক সমকোণের সমান। তাহলে অনুরূপভাবে আমরা বিওসি ত্রিভুজ বিওসি এবং ত্রিভুজ সিওডি নিয়ে প্রমাণ করতে পারি যে বিওসি কোণ সমান সিওডি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এর প্রত্যেকটি কোণই হইল অবিন্দুতে উৎপন্ন প্রত্যেকটি কোণই এক সমকোণ। সুতরাং কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে। প্রমাণিত তো একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য, শিক্ষার্থীরা তোমরা একটু চিত্রের সাথে মিলিয়ে ভালো করে পড়ে নিও, ভালোভাবে প্র্যাকটিস করো এবং সকলেই ভালো থেকো। ধন্যবাদ।